হ্যাঁ হ্যাঁ আমি প্রত্যেকের কমেন্ট পেয়েছি তোমরা হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারের পাশাপাশি বডি কেয়ারটাও চেয়েছিলে আমি ভেবেছিলাম হেয়ার কেয়ার আর বডি কেয়ার একসাথে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তাতে কি হতো তোমরা বুঝতে পারতে না মানে কিছু কিছু জিনিস বোঝাতে আমার অসুবিধা হতো এবং তোমাদেরও বুঝতে অসুবিধা হতো তাই জন্য আমি ঠিক আছে চলো তোমাদের সাথে আমি আলাদা করে একটা ছোট্ট ভিডিও করে দিই যেখানে আমাদের ডেলি রুটিনে ছোট ছোট কিছু জিনিস অ্যাড করে এবং কিছু চেঞ্জ করে আমাদের বডি স্কিনটাকেও আরো বেশি গ্লোয়িং সফট আর স্মুথ বানিয়ে ফেলতে পারি এই ব্যস্ততার ভিড়ে আমরা যখন নিজেদের কেয়ারের জন্য একটু সময় বার করি তখন সবার প্রথম আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার বডি নিয়ে আলাদা করে আমরা কোনো কিছু ভাবিই না যার কারণে দীর্ঘদিন কিছু না করতে পড়তো আমাদের বডি স্কিনটা প্রচন্ড ড্রাই ড্যামেজ হয়ে যাচ্ছে আর বাইরে বেরোলে সুজিমা আমার ভালোবাসার ছোঁয়া একটু ট্যান তো খুব স্বাভাবিক কমেন্টের মাধ্যমে যে যে সমস্যার কথা তোমরা আমাকে লিখে জানিয়েছো সেগুলো নিয়ে আজকে কথা বলবো তার মধ্যে এক তো ট্যান পড়ে যাচ্ছে দুই স্কিনটা প্রচন্ড রকম ড্রাই হয়ে গেছে স্কিনে আলাদা রকমের কোনো গ্লো নেই তো সমস্ত সমস্যার সমাধান আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো চলো একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক সবার প্রথম আমাদের বডির জন্য আমাদের যেটা করা উচিত সেটা হলো সাবান সাবানটাকে সাইডে সরিয়ে দিয়ে একটা শাওয়ার জেল নিয়ে নেওয়া সাবান আর শাওয়ার জেলের মধ্যে বেসিক ডিফারেন্স কি জানো সাবানটা যখন আমরা ইউজ করি তারপরে যখন সেটা জল দিয়ে ধুয়ে ফেলি একটা খড়খড়ে ভাব চলে আসে আমাদের স্কিনের মধ্যে যেটা আমাদের স্কিনটাকে একটু ড্রাই করে দেয় শাওয়ার জেল সেটা একেবারেই করে না শাওয়ার জেল ইউজ করার পর যখন তোমরা সেটাকে রিমুভ করবে তারপরেও দেখবে একটা সফট স্মুথ ফিল হবে তোমাদের যেটা ভীষণ ভালো একটা ব্যাপার আমাদের স্কিনের জন্য পাশাপাশি গুড স্মেল এটা আমাদের বডি কেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবান ইউজ করার এক আধ মিনিট পরেই সে গন্ধটা থাকে না কিন্তু শাওয়ার জেলের গন্ধটা কিন্তু ভীষণ লং লাস্টিং হয় পাশাপাশি ইউজ করার সময় ভীষণ রিফ্রেশিং ফিল হয় যার কারণে অনেক দিন আগেই আমার বডি কেয়ার থেকে আমি সাবানটাকে সরিয়ে শাওয়ার জেলটাকে অ্যাড করে নিয়েছি তোমরা যারা এখনও করো তারা ডেফিনেটলি করে নাও তবে হ্যাঁ আমি যেটা শেয়ার করলাম সেটা লাক্সের শাওয়ার জেল তোমরা অন্য যে কোনো ব্র্যান্ডে নিতে পারো কিন্তু শাওয়ার জেলটা অ্যাড করে নিও অবশ্যই তারপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের বডি স্ক্রাব যেমন আমরা ফেসে স্ক্রাব করি তেমন আমাদের বডিতেও কিন্তু স্ক্রাবের ভীষণ প্রয়োজন বাইরে বেরোলে ধুলো ময়লা সানলাইটের কারণে যেমন আমাদের মুখটা কালো কালো লাগে ঠিক সেমভাবে এটা কিন্তু আমাদের বডিকেও এফেক্ট করছে আজকে আমি তোমাদের সাথে দুটো বডি স্ক্রাব শেয়ার করবো যার মধ্যে একটা ড্রাই স্কিনের জন্য বেটার আর একটা অয়েলি স্কিনের জন্য বেটার তো দুটোই কিন্তু এম ক্যাফিনের আমি রিসেন্টলি এটা কিনেছি আর আমার বেশ ভালো লেগেছে স্ক্রাবের জন্য বেশ ভালো তবে আমি যেটা তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি ফেস স্ক্রাবের জন্য আমি যেটা ব্যবহার করি কেয়ারের পাপায়া ফেস স্ক্রাব ওটা কিন্তু ফেস বডি দুটোই খুব ভালোভাবে স্ক্রাব করা যায় ওটাও কিন্তু আমি পাশাপাশি মাঝে সাথে ইউজ করে থাকি এটা ড্রাই স্কিনের জন্য খুব খুবই ভালো কারণ বেশ সফট আর স্মুথ ফিল করায় আর একদম হাতে নিলে ক্রিমের মতন লাগে যেটা ইউজ করতেও ভীষণ ইজি হয় আলাদা করে জল অ্যাড করে নিতে হয় না এটাও কিন্তু এমকেফিনের কফি বডি স্ক্রাব দুটোই কিন্তু কফির তবে এটা একদম র মনে হয় যেন একদম হাতে কফি নিলে ঠিক যেরকম ফিল হবে সেরকম এটাতে এক্সট্রা কোনো স্মেল অ্যাড করা নেই এটা একটু কফি কফি মতনই ফিল হয় গন্ধতেও এবং ইউজ করার সময়ও আর আগেরটা যেটা সেটা একটা মিষ্টি গন্ধ আছে এই সেকেন্ড স্ক্রাবটার ক্ষেত্রে যেটা আমার ছোট্ট একটা সমস্যা মনে হয়েছে সেটা হলো ফার্স্ট টাইম যখন আমি ইউজ করেছিলাম এটা না একদম পুরো ঝুড়ো কফির মতনই ছিল কিন্তু সেকেন্ড টাইম যখন আমি ইউজ করেছিলাম তখন দেখলাম যে একটু হালকা দলা দলা হয়েছিল যেটা আমার মনে হলো আর একটু বেশি কেয়ারফুল আমার থাকা উচিত ছিল হয়তো হাওয়ার কন্ট্যাক্টে এসে কিংবা আমার হাততে একটু ভিজেছিল তো দুটোর মধ্যে যে কোনো একটা কারণবশত হয়তো হয়েছে কিন্তু তাতে ইউজের সময় কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হয় না এটার ক্ষেত্রে একটু জল লাগে হালকা একটু তোমার স্কিনের ওপরে নিয়ে বা হাতের ওপরে নিয়ে তার উপরে একটু উনি জল দিয়ে ভালো করে স্ক্রাব করলে দেখতেই পাচ্ছ একদম কফির দানা যেরকম হয় সেই রকম কিন্তু ফিল হয় আর খুব ভালো করে স্কিনটা ডিপ স্ক্রাব করে দেয় এটা অয়েলি স্কিনের জন্য বেস্ট এক্সট্রা অয়েলটাকে রিমুভ করতে সাহায্য করবে আর ডিপ ক্লিন করে দেয় দুটোরই রেজাল্ট কিন্তু সেম তোমরা চুজ করবে তোমাদের স্কিনটাই অনুযায়ী তোমাদের কোনটা প্রয়োজন তো চলো নাও শাওয়ার টাইম তবে যারা ভাবছো হোমমেড কিছু আছে যেটা দিয়ে আমরা বডি স্ক্রাব করতে পারবো অবশ্যই আছে হোমমেড নেই এমন কোনো জিনিস নেই তোমরা কফি নিয়ে আসলে তার মধ্যে একটু মধু দিয়ে দিলে ব্যাস দুটোকে হালকা একটু জল কিংবা গোলাপ জল দিয়ে মিক্সড করে বডির ওপর স্ক্রাব করে নাও দুর্দান্ত স্ক্রাবের একটা রেজাল্ট পাবে হোম রেমেডির কথা যখন উঠলোই তো চলো তোমাদের সাথে কয়েকটা বডি প্যাক শেয়ার করে দিই যেগুলো তোমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করতে সাহায্য করবে পাশাপাশি স্কিনটাকে গ্লোয়িং আর সফট করতেও সাহায্য করবে তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ধরো দু চামচ মতন ময়দা তার মধ্যে হাফ চামচ মতন একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি অবশ্যই এটা তোমরা নর্মাল হলুদ ব্যবহার করতে পারো অনেকেই জিজ্ঞেস করবে দিভাই কী হলুদ ব্যবহার করছো আমি একদম ঘরোয়া নর্মাল হলুদ ব্যবহার করছি অবশ্যই এক্ষেত্রে সাবধান যদি তোমাদের বাড়িতে একটা চামচ দিয়ে সমস্ত মশলা দেওয়া হয় সেই হলুদ কিন্তু কখনও ব্যবহার করবে না তাহলে কিন্তু উপকারের জায়গায় অপকার হয়ে যাবে কারণ সমস্ত মশলার মধ্যে ছোঁয়া জিনিসটা স্পেশালি লঙ্কার মধ্যে ছোঁয়া চামচটা যদি হলুদের মধ্যে থাকে বুঝতেই পারছো কি হবে সব থেকে ভালো শুরুতেই এক প্যাকেট আলাদা করে সরিয়ে রাখো তাতে আর এই ভয়টা থাকবে না তো এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই যেটা ঘরে পাতা টক দই প্যাকেট টক দই মানে বাইরে থেকে কিনে আনাটাও দিতে পারো কোনো অসুবিধা নেই ঘরে পাতা টক দইটা আমাদের রয়েছে তার জন্য এটাই আমি ব্যবহার করছি টক দই আমাদের স্কিনটাকে সফট স্মুথ আর ডিপ ক্লিন করে পুরোনো ছোপ থাকলে সেটাকে রিমুভ করতে সাহায্য করে হলুদ টক দই একসাথে কিন্তু আমাদের স্কিনের গ্লো বাড়াতেও সাহায্য করে পাশাপাশি ময়দার গুণাগুণ কিন্তু প্রচুর অনেকে একটু বিদ্রুপ করে বলে মেয়েরা নাকি মেকআপ করা মানে আটা ময়দা মাখা তো ময়দার যে কত গুণাগুণ সেটা কি ওরা বোঝে ময়দারও প্রচুর গুণাগুণ আছে খাওয়ায় না থাকলেও মাখায় কিন্তু অবশ্যই আছে চলো এই প্যাকটা তোমাদের রেডি এবার তোমাদেরকে সেকেন্ড অপশন দিই অল্প একটু বেসন নিয়ে নিলে তার মধ্যে দিয়ে দিলে একটু মধু মধু কিন্তু আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে যাদের ড্রাই স্কিনের সমস্যা তারা কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো স্কিনটা অনেকটা সফট স্মুথ হয়ে যাবে তো তার মধ্যে দিয়ে দিলে একটু গোলাপ জল চাইলে তোমরা ওর মধ্যে টক দইও ব্যবহার করতে পারো টক দই যেহেতু আমাদের পুরোনো দাগ ছোপটাকে রিমুভ করতে সাহায্য করে যদি তোমাদের হাতে বা পায়ে কোথাও পুরনো দাগ ছোপ কোনো দাগ থেকে থাকে তাহলে ডেফিনেটলি তোমরা ওর মধ্যে ওটা অ্যাড করে দিয়ে ইউজ করতে থাকো একবারে না হলেও তোমরা বেশ কয়েকবার ইউজ করার পর কিন্তু রেজাল্টটা নিজেরাই বুঝতে পারবে সব জিনিসগুলোকে মিশিয়ে চটপট একটা ঠিক পেস্ট বানিয়ে নাও দেন তোমরা ইউজ করো এটা ফুল বডিতেই ইউজ করা যায় এবং যে যে এরিয়াগুলো বেশি ডার্ক যেমন ধরো আমাদের কোনোই হাতের আঙুলের যেই গিটগুলো সেগুলো অনেক সময় আমাদের ঘাড়ে যেই কালো কালো হয়ে যাওয়ার একটা সমস্যা থাকে সেই জায়গাটা হাঁটু পায়ের পাতা তো সমস্ত এরিয়াতে তোমরা কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারবে বডির পাশাপাশি ফেস প্যাক হিসেবে ওটা দারুণ কাজ করে তো চলো তিন নম্বর মুসুর ডাল আমাদের সবার বাড়িতেই থাকে সেটা নিয়ে কোনো ব্যাপার ব্যাপার না কিন্তু যেটা সমস্যা সেটা হলো সেটাকে গুঁড়ো করা তো চলো একটু কষ্ট করে মিক্সিতে গুঁড়ো করে নাও আর তার সাথে মিশিয়ে দাও একটু মধু আর টক দই তিনটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নাও প্রয়োজনে একটু তোমরা জল অ্যাড করতে পারো একটা ঠিক পেস্ট হয়ে গেলে সেটা তোমরা বডিতে এবং পাশাপাশি ফেসেও কিন্তু ইউজ করতে পারো দারুণ একটা রেজাল্ট পাবে আর যাদের প্রচণ্ড ট্যান পড়ে গেছে খুব ভুগ জয়ী ট্যান নিয়ে কোনো কিছু করেই কিছু হচ্ছে না তাদের জন্য চার নম্বর তাড়াতাড়ি রান্নাঘরে যাও একটা আলু তোলো আর দৌড়ে চলে আসো মা যদি এক্ষেত্রে একটু বকাঝকা করে একটু সহ্য করে নাও আলুটাকে ভালো করে ছুলে নিয়ে ভালো করে ধুয়ে একটা পাত্রে খুব ভালোভাবে গ্রেট করে নাও অবশ্যই ধোয়াটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ না ধুলে আলু এমনিতেই একটু লাল হয়ে যায় আরও বেশি লাল হয়ে যাবে তো যে পাত্রে তোমরা গ্রেড করে নিলে সেই পাত্র থেকে আরেকটা পাত্র শিফট করার জন্য একটা ভালো সুতির কাপড় রাখো তার উপরে আলুটা দিয়ে দাও আর খুব ভালোভাবে চিপে নাও রসটা কিন্তু আপনি সেই নিচে পড়ে যাবে লাগবে আমাদের ওই রসটা ওর সাথে টক দই মেশাও মিশিয়ে খুব ভালোভাবে ওটাকে একটা পেস্ট বানাও বানানোর পর তোমরা যদি চাও যে তোমাদের স্কিনটা ড্রাই তো একটু ময়শ্চারাইজ করতে অবশ্যই তোমরা মধু অ্যাড করতে পারো আর যদি তোমাদের আগে থেকেই অয়েলি স্কিন তাহলে তোমাদের কিছু ইউজ করার দরকার নেই ওই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে তোমাদের হাতের উপর রাখো মিনিট পনেরো থেকে কুড়ি তারপর ওটাকে ধুয়ে ফেলো দারুণ একটা রেজাল্ট পাবে ট্যান রিমুভ হয়ে যাবে অনেকটা এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই সপ্তাহে কদিন আমরা এই প্যাকগুলো ব্যবহার করতে পারবো সপ্তাহে দুবার থেকে তিনবার তোমরা এই প্যাকগুলো ডেফিনেটলি ইউজ করতে পারো হাতে যদি সময় না থাকে সপ্তাহে একবার করলেও হবে হাত এবং মুখ দুটোই শুকিয়ে গেছে এবার করণীয় হচ্ছে চটপট ধুয়ে এসে তোমাদেরকে রেজাল্ট শেয়ার করা দেখতেই পাচ্ছ কতটা ব্রাইট হয়ে গেছে হাতটা আর তেমনই সবটা স্মুথও হয়ে গেছে তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করো বাড়িতে আশা করি দারুণ রেজাল্ট পাবে দুটো হাত পাশাপাশি ডাকলে ডিফারেন্সটা আরও ভালোভাবে বোঝা যায় আর ফার্স্ট ইউজে দেখতে পাচ্ছ কতটা ট্যান রিমুভ করেছে আফটার শাওয়ার যেটা আমাদের সবচেয়ে আগে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের স্কিনটাকে ভালো করে ময়শ্চারাইজ করা যার কারণে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বডি লোশন তোমরা ভাবতেই পারো শীতকালে বডি লোশন ইউজ করি ঠিক আছে কিন্তু গরমের মধ্যে এই প্যাচ প্যাচে ওয়েদারে তার মধ্যে যদি আরও প্যাচ প্যাচ করি একদমই কিন্তু সেটা হবে না কারণ আমি এখানে যেটা শেয়ার করছি এটা নাইকার আর এটা আমার এত এত ভালো লাগে যে তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলামই না কারণ এটা একদমই ওই যে চিপচিপি একটা ফিল সেটা কিন্তু করায় না একদম লাইট যেটা সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের মধ্যে আর এত সুন্দর স্মেল করে যে তোমাদের একবার ইউজ করার পর থেকে মনে হবে যে এটা কন্টিনিউ ইউজ করেই যাই কারণ আমরা শুরুতেই বলেছি গুড স্মেল বডি কেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আমরা কে না চাই যে আমরা হেঁটে যাব আর দু সেই স্মেলের জন্য আমাদের দিকে ঘুরে দেখাবে আর স্মেলটা কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটাকে অনেকখানি হাই করে দেয় স্মেল নিয়ে যখন কথা হচ্ছে এটাকে বাদ দিলে কি করে চলবে এটা হচ্ছে ডেক্সোনা আন্ডারম রোল অন যেটা আমার ভীষণ ভালো লাগে ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করতে পারো নেক্সট যেটা শেয়ার করছি এটা হচ্ছে বডি মিস্ট এটা প্লামের বডি মিস্ট আর এটার ফ্লেভার হচ্ছে ভ্যানিলা এর আগে আমি একটা ইউজ করেছিলাম যেটার নাম আমার আপাতত মনে পড়ছে না সেটার বোতলটা ছিল নীল রঙের সেন্ট আর বডি মিস্টের মধ্যে একটু তফাত আছে সেন্টটা আমরা জামা কাপড়ের উপরেই দিয়ে থাকি সাধারণত কিন্তু এটা আমরা ডাইরেক্ট বডিতে ইউজ করতে পারি এটা ভীষণ সুন্দর স্মেল করে At best long lasting. তবে হ্যাঁ এটা কিন্তু কখনো কোনো সোনার জিনিসের ওপরে ইউজ করবে না যেমন আমাদের গলায় সাধারণত চেন থাকে হাতে চুরি ঠুরি থাকে তো এগুলোর ওপরে যেন কখনও ওটা না পড়ে আর স্পেশালি জামা কাপড়ের ওপরে তো একদমই ইউজ করবে না সাদা জামা কাপড়ে তো নাই সাদা জামা কাপড়ে ইউজ করলে কিন্তু সাথে সাথে একটা হলুদ ছোপ দাগ হয়ে যাবে সেটা না কাচা পর্যন্ত রিমুভ করা সম্ভব না তো তাই জন্যই কোথাও একটা বেরোচ্ছ হুট করে যদি তারা হুড়োতে ইউজ করেও ফেলো মনের ভুলে তাহলে কিন্তু সেটা তোমাদেরকে আবার চেঞ্জ করেই বেরোতে হবে এমন পরিস্থিতি আমার একবার হয়েছিল ব্যাস এটুকুই চাই আমাদের স্কিন যেহেতু আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম অনেকগুলো অপশান দিলাম তোমাদের মনে হতে পারে হয়তো অনেক কিছু কিন্তু যখন ইউজ করবে দেখবে জাস্ট কয়েকটা এসিতে আমাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায় ঠিক যেমন শীতকালে হয় তাই শোয়ার আগে একটা ছোট্ট কেয়ার তোমরাও করতে পারো এটা হচ্ছে এম ক্যাফিনের বডি পলিশিং অয়েল অন্যান্য প্রোডাক্টগুলোর সাথে এটাও আমি অর্ডার করেছিলাম আর তবে থেকে আমি এটা ইউজ করছি আমার বেশ ভালো লেগেছে আর সব থেকে বেস্ট পার্ট যেটা লেগেছে এই যে ওপরে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কফি এটা ঠান্ডার জায়গায় ইউজ করাটাই বেটার যেমন ধরো শীতকাল আর যখন আমরা এসিতে থাকছি অনেকক্ষণ যখন আমরা এসিতে থাকি তখন আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায় কিন্তু এটা কিন্তু সেটা একদমই হতে দেয় না আর এটার এক পাম্পই যথেষ্ট তো সেই জন্যই দেখতে পাচ্ছ খুব বেশি শেষ হয়নি আমার বেশ অনেক দিন এটা চলে যাবে এই প্রচন্ড গরমে বাইরে যাওয়ার আগে ইউজ করার মতন জিনিস এটা একদমই নয় জাস্ট রাতে শোয়ার আগে খুব ভালোভাবে হাতে পায়ে মেখে পড়লে এসিতে যে ড্রাইনেস ড্রাইনেসটা আসে আমাদের স্কিনে সেটা কিন্তু আসবে না খুব তাড়াতাড়ি স্কিনে হয়ে যায় একদমই চিপকু চিপকু ফিলটা দেয় না আর ইনস্ট্যান্ট একটা দারুণ শাইন এনে দেয় আর স্মেলটা পুরোপুরি কফির মতো এই তো ছিল আমার বডি কেয়ার রুটিন তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও পাশাপাশি তোমাদের কতটা হেল্পফুল হলো সেটা জানাতে না চেষ্টা করেছি ডিটেলসে সমস্ত স্কিন টাইপের কথা মাথায় রেখে তোমাদের সাথে সবটা শেয়ার করার আই হোপ তোমাদের সেটা ভালো লেগেছে অবশ্যই তোমরাও ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানাও ফিডব্যাকের অপেক্ষায় কিন্তু আমি থাকলাম তোমরা এনেকে মিস করবে সেটাও বা কী করে হতে দিই এটা হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে অ্যানির দুষ্টুমির টাইম তো চলো সবাইকে টাটা করে আমরা চললাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কোথাও কিছু হেল্পফুল বলে মনে হলে ডেফিনেটলি প্রচুর শেয়ার করে দিও যাতে এই সমস্যায় আজ যারা রয়েছে তারাও তাদের সমাধান পেয়ে যায় আজকের মতন টাটা শুভরাত্রি